দেশে ফেরার আনন্দ। 88 জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দিল ভারত সরকার, ফেরত পাঠানো হলো দেশে। সমুদ্রে মাছ ধরার সময় প্রাকৃতিক দুর্যোগে ভারতীয় জল সীমায় ঢুকে পড়েন তারা। বিএসএফ এর হাতে আটক হওয়ার পর ঠাই হয় জেলে। এক কিংবা দুজন নয়, 88 জন বাংলাদেশি মৎস্যজীবীকে জেল থেকে মুক্তি দিল ভারত সরকার। শুধু কি জেল থেকে রেহাই, রীতিমতো বাংলাদেশি মৎস্যজীবীদের বাংলাদেশে ফিরিয়ে দিল ভারত সরকার। নিজের দেশ আর বাড়িতে ফিরতে পেরে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন মৎস্যজীবীরা। আর হবেন নাই বা কেন, একে তো দীর্ঘদিন ভারতের জেলে বন্দি থাকতে হয়েছে, তার ওপর নিজেদের ভিটে মাটি আত্মীয় পরিজন ছেড়ে অন্য দেশে। আজকের দিনটা স্বাভাবিকভাবেই তাদের কাছে বেশ অন্য রকম, কারণ দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মুক্তির স্বাদ বলে কথা। জানা গেছে মাছের খোঁজে বঙ্গোপসাগরে নেমে ভারত বাংলাদেশের জল সীমান্ত পেরিয়ে ওই মৎস্যজীবীরা ঢুকে পড়েন ভারতীয় জলসীমানায়। এটাই ছিল তাদের অপরাধ। ওই সময় সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানেরা 3টি মাছ ধরার ট্রলার সহ ওই 88 জন বাংলাদেশি মৎস্যজীবীকে প্রথমে আটক করে, পরে গ্রেপ্তার করা হয়। বিনা অনুমতিতে প্রবেশের কারণে ভারতীয় বিচার ব্যবস্থায় অনুপ্রবেশের তকমা সেটে যায় তাদের গায়ে। জেলে নিয়ে যাওয়া হয় বাংলাদেশিদের। এরপর জেলের ভেতর বন্দি অবস্থায় কেটেছে বেশ কয়েক মাস। সম্প্রতি ওই বাংলাদেশি মৎস্যজীবীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। যেমন ভাবনা তেমন কাজ। অবশেষে প্রশাসনিক নিয়ম মেনে জেল থেকে মুক্তি দিয়ে সোমবার বিকালে বাংলাদেশ বর্ডার গার্ডসের জওয়ানদের হাতে তুলে দেওয়া হলো মৎস্যজীবীদের। পাশাপাশি মৎস্যজীবীদের ট্রলারগুলিকেও বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে বিজিবির জওয়ানদের হাতে। বিএসএফ বা পুঁজবাগে যে বাংলাদেশের লোক জেলখানার থেকে যারা ছাড়া পেয়েছে তাদের পুঁজবাগে সুন্দরবন থেকে পার করে দিয়েছে। হ্যাঁ, আর বিএসএফ পার করে দিয়েছে বা টলার টলার কৈখালি ক্যাম্পে, এইটা আমরা দেখলাম নূতন, এর আগে আমরা কোনোদিন দেখিনি। হ্যাঁ, সুন্দরবন থেকে পার হয়ে গেছে, ওপারে কৈখালি, কৈখালি গ্রাম, বিডিআর ক্যাম্প। স্বভাবতই দীর্ঘদিন জেলে থাকার পর অবশেষে মুক্তি, তার উপর নিজের দেশে এবং সর্বোপরি বাড়িতে ফিরতে পারবেন, এই আনন্দেই আত্মহারা হয়ে পড়েন জেল থেকে রেহাই পাওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা। তাদের মধ্যে এক মৎস্যজীবী জানালেন, কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সাগর উত্তাল হয়ে উঠলে দিক ও পথ নির্দেশ চিহ্নিত করা যায় না। ওই সময় ভুলবশত ভারতীয় জল সীমান্তের মধ্যে ঢুকে পড়েছিলাম, আজ দীর্ঘদিন পর নিজের দেশে নিজের বাড়িতে ফিরতে পারছি, এটা আমাদের কাছে অন্যতম আনন্দের দিন। সাত মাস পরে এই টলার নিয়ে ধরা উঠছি কুয়াশাতে, সাত মাস জেল গাড়ি বাইরে হলাম। এখন এখন তো অনেক আনন্দ লাগতেছে, এখন বাড়ির বাংলাদেশ কক্সবাজার দিলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হেমনগর। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।